দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে সুরক্ষিত সামুদ্রিক অঞ্চল বা মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করেছে সরকার। এই পদক্ষেপের জন্য বাংলাদেশ, সেন্ট মার্টিনের স্থানীয় জনগণ ও দ্বীপটির জীববৈচিত্র্য নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানিয়েছেন হলিউড কিংবদন্তি তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। গেল 7 জানুয়ারি ব্লু ইকোনমি সমৃদ্ধকরণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে 1443 বর্গ কিলোমিটার এলাকাকে সেন্ট মার্টিন সামুদ্রিক সুরক্ষিত অঞ্চল বলে ঘোষণা করেছে সরকার। এই পদক্ষেপের জন্য বাংলাদেশের সরকার সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন হলিউড কিংবদন্তি তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, এই উদ্যোগ সামুদ্রিক জীববৈচিত্র্যকে সুরক্ষা দেবে এবং প্রবালের আবাসভূমি হয়ে উঠবে। ডিক্যাপ্রিও মনে করেন, দ্বীপের সার্বিক পরিবেশ রক্ষায় এখন মনোযোগ দেওয়া উচিত। সামুদ্রিক অঞ্চল সম্পর্কিত বিধিনিষেধ নিয়ে জনসচেতনতা বাড়ানো ও যথাযথ নজরদারির মাধ্যমে দ্বীপের স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার মতো বিভিন্ন কর্মসূচি নেওয়ার পদক্ষেপেরও মত দেন তিনি। 47 বছর বয়সী লিওনার্দো ডিক্যাপ্রিও টাইটানিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য হলিউডের সেরা নায়ক হিসেবে পরিচিত। বর্তমানে তিনি নিজেকে পরিবেশবাদী হিসেবেও পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই তারকা অভিনেতা। রাকিব হাসান, আরটিভি।